আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে কোনো প্রকার রাউটার ছাড়া সরাসরি ব্রডব্যান্ডের ক্যাবেল দিয়ে নেট কানেকশন করবেন আপনার ল্যাপটপ অথবা পিসিতে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আপনার ল্যাপটপের যে পট আছে সেখানে এই ক্যাবেলটি ঢুকালে একটি সিগন্যাল বাতি জ্বলবে, তখন বুঝবেন আপনার এই ক্যাবেলটি পেয়েছে, সাপোর্ট করেছে। এরপরে আপনার ল্যাপটপে একেবারে নিচের দিকে কর্নারে একটা ক্যাবেলে সিগন্যাল আসবে, সেই ক্যাবেলে সিগন্যালের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে ওপেন নেটওয়ার্ক ব্রাউজিংয়ের উপরে ক্লিক করবেন। করলে এবার দেখেন সেট আপে নিউ নেটওয়ার্ক, নিচে লেখা আছে ওয়্যারলেস, বিভিন্ন কানেকশানগুলো। এরপরে আপনি ক্লিক করার পরে উপরে দেখেন কানেক্ট টু দ্য ইন্টারনেট ওয়্যারলেস ব্রডব্যান্ড, এটির উপরে ক্লিক করার পরে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলে এখানে উপরের দিকে দেখেন নো সিলেক্ট করে এখানে পিপিওই যেটা আছে ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশান, পিপিওই। আচ্ছা এবার দেখেন এখানে ব্রডব্যান্ড পিপিওই কানেকশান ফর, এটির উপরে ক্লিক করবেন। করলে এখানে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম আর পাসওয়ার্ড আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, উনি এটা দেবেন, ওনার কাছ থেকে এটি আপনি চেয়ে নিতে পারবেন আপনি যখন ওয়াইফাই ক্যাবেল লাইনটা নেবেন। যেহেতু এটি কোনো প্রকার রাউটার ছাড়া সরাসরি কানেকশান, তাই এখানে আপনাকে সেট আপটি দিয়ে নিতে হবে। তো ইউজার নেমটা ওনারা দিবে, পাসওয়ার্ডটা ওনারা দেবে। তাহলে আমি ইউজার নেমটা লিখে নিচ্ছি এখানে, এরপরে পাসওয়ার্ড লিখবো নিচে। দেখেন আমি আবার পাসওয়ার্ড, এই দুটো ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুটাই আপনাকে দেবে যারা আপনার ওয়াইফাই, যার আপনি ওয়াইফাই কানেকশান নেবেন তার কাছ থেকে এটি চেয়ে নেবেন। দেখেন এরপরে নিচের দিকে শো পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেখে নিন যে পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। ঠিক থাকলে এরপরে দেখেন নিচের দিকে অ্যালাউ আছে, পারমিশনগুলো অ্যালাউ করে দিয়েন। অ্যালাউ করার পরে জাস্ট আপনি কানেক্টের উপরে ক্লিক করবেন। দেখেন আমার কানেকশান হচ্ছে, কানেকশান চেকিং হচ্ছে। দেখেন ইওর ইন্টারনেট কানেকশান, ট্রাইং ইওর ইন্টারনেট কানেকশান। দেখেন আমার নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে। পরবর্তী ব্রাউজ দ্য ইন্টারনেট, আমি এখান থেকে ব্রাউজ শুরু করতে পারবো, অর্থাৎ আমার কানেকশানটি আমি সফলভাবে করেছি। দেখেন আমি একটা ব্রাউজারে আপনাদেরকে ওপেন করে দেখাই দিচ্ছি যে আমার কানেকশানটি হয়েছে কিনা। এবং বন্ধুরা আমি কোনো প্রকার রাউটার ছাড়া, অর্থাৎ যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে উনি সরাসরি আমাকে একটা ক্যাবেল এনে দিয়েছেন, আমি সেই ক্যাবেল থেকেই আমার ল্যাপটপের মধ্যে সরাসরি কানেকশান করে আপনাদেরকে দেখালাম। এখানে কোনো প্রকারের রাউটারের প্রয়োজন নেই, অর্থাৎ আপনি রাউটার ছাড়াই আপনার পিসিতে ইউজ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আলী টেকনিক্যাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি।